টিএমসি দুটা নেতা, একজন মন্ত্রী ছিল পূর্ণেন্দু বসু ও দোলা সেন। অজিত মাহাতোকে ছবার ফোন করলো, কোর্টে আমাদের একটা জামিন ছিল, কোর্ট শিলায় যে রেল টেকাইছিলি সেটার আমাদের কেস আছে, সেইটা জামিনের জন্য আমরা কোর্টে বসেছিলি। অজিত তাকে আমার চোখের সামনে ছবার ফোন করলো, পূর্ণেন্দু বসু আর দোলা সেন যে মমতা ব্যানার্জি পাঠানছে, দাদা আপনি আমাদের কাছে বসুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি বলেছেন তার একটা কবিতায়, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রেব উদ্দেশ্য সাধিতে। বিশ্বকবি তার কবিতায় লিখে গেছেন যে বিশ্বটা যদি কাঁদতে কাঁদতে চলে যায়, চলে যাক, আমার কিন্তু উদ্দেশ্য যেটা সেটা আমি সাধনা করে যাব, আমি সফল করে যাব। আজ আমাদের যে মহান নেতা অজিত প্রসাদ মাহাতো, তিনিও প্রতিজ্ঞা নিয়েছেন যে আদিবাসী কর্মী সমাজ আন্দোলনের মধ্য দিয়ে আদিবাসী কর্মী সমাজ জনগণ মাহাতো সম্প্রদায়ের জনগণের যে লড়াই, সেই লড়াইটাকে সফলতার জায়গায় আমি নিয়ে যাব, এই প্রতিজ্ঞা অজিত প্রসাদ মাহাতো করেছেন। আর চারদিকে শুধু কুদলুম লয়, আপনি খবর নেন, এখনই 2 মিনিট আগে মালদা সভাপতি ফোন করেছিলেন, তাদের চলছে এরকম। আমাদের কাছলে 1000 কিলোমিটার দূর মালদহ দিনাজপুর, আজ অজিত মাহাতোর ডাকে তারাও এক জায়গায় একটা প্ল্যাটফর্মে মানুষকে জাগরণে জাগরিত করছে। কিসের জন্যে, কারণটা কি? এটা তো 10 বছর আগে ছিল নাই, এটা 20 বছর আগেও ছিল নাই। অজিত বাবু চিন্তা করলেন যে আদিবাসী কর্মী সমাজ এমন একটা সংগঠন, যে সংগঠনটার কার্যপ্রণালী কার্য প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। 2015 সাল ডুড়কুই 6 থেকে 7 লাখ মানুষ জড়ো হয়েছিল, সমাজ কল্যাণ সমাজ ডেভেলপমেন্ট যাতে হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা দাবি করেছিলি পশ্চিমবঙ্গ সরকারকে যে তোমার এখতিয়ারের মধ্যে যে সিআরআই রিপোর্ট আছে, সিআরআই তুমি গঠন করো, সেই রিপোর্টটা যথারীতিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরজিআই অফিস আছে সেখানে তুমি পাঠাও। 2015 সাল থেকে শুরু করে সার্ভে করলো গায়ে গায়ে, আমাদের পুরুলিয়া জেলায় 3টা ব্লকে সার্ভে হল, বান্দোয়ান, মানবাজার 2, বড়াবাজার। সার্ভে রিপোর্ট চলে গেল সিআরআই অফিস। সিআরআই হচ্ছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, একটা সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের। কোন জাতটা আদিবাসী, কোন জাতটা আদিবাসী হবে তার সাথে তুলনামূলক একটা রিপোর্ট জমা করবে, যে এই রিপোর্টটার আধারে ওই জাতিটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেলে তারা আদিবাসী স্বীকৃতি পাবে নিয়ম অনুসারে এবং কাঠামো অনুসারে। 2017 সালে 29 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে একটা চিঠি দিল সেন্ট্রাল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে 4 এপ্রিল চিঠিটা পাঠায়, তার উত্তরে তারা 29 সেপ্টেম্বর একটা চিঠি দিল। চিঠিতে পরিষ্কার বলল যে আপনাদের চিঠি ঠিক আছে, আপনাদের রিপোর্ট ঠিক আছে, এই রিপোর্টটাই 2টা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে পুনরায় বিচার বিবেচনা করে তথ্য ভিত্তিক তথ্যমূলক ভাবে এই রিপোর্টটা গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠাতে হবে। এই 2টা রিপোর্ট 17 সাল থেকে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, এই 2টা রিপোর্ট 17 থেকে 23, এতটা বছর
পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন গড়িমসি করে বারবার ডেকেছে আমরাকে, আমরা গেছি, আমাদের নেতা গেছেন, আলোচনায় বসেছেন, কিন্তু কোনো সফল হয় নাই। সাতবার সাতবার আমরা বসেছি আলোচনা বলে দেয় হো হা করে, কিন্তু রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠায় নাই। আমরা আদিবাসী কর্মী সমাজ কমেন্ট জাস্টিফিকেশন যাতে পাঠানো হয় সেইটার জন্য জোরালো ভাবে আজকে আন্দোলন গায়ে গায়ে শুরু হয়ে গেছে। আজ মানুষ বলতে হচ্ছে নাই, নিজস্ব অধিকার, যে 1913 সালে তুমি আমাকে যে অধিকার বলেছিলে এই এলাকাটার এই মাটিটার, আমরা ভূঁইফড় লোক, ভূমিপুত্র, আমরা এখানে মাটির সাথে নারী সম্পর্ক এতদিন ধরে হাজার হাজার বছর ধরে আমরা বসবাস করছি। ব্রিটিশ গভর্নমেন্ট আমরাকে বলল তোমরা আদিবাসী। আজ স্বাধীন ভারতের সরকার আমরাকে আদিবাসী বলছে না কি বলছে সেটা ওই দুটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওরাও জানে আর রাজ্য সরকার এরাই জানে। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুদিন সম্মেলন হলো রাজ্য কমিটির বান্দবানে 17 এবং 18 এপ্রিল, দুদিন বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করার পরে সিদ্ধান্ত করা হলো যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যদি না পাঠায় এই পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমাদের মাননীয় নেতা অজিত প্রসাদ মাহাতো বিভিন্ন টিভি চ্যানেল কাগজপত্রের পেপার মাধ্যমে বলে দিলেন আমরা আগামী নির্বাচনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোন রকমে তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আমরা সমর্থন করব নাই। পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনে টিএমসি সরকারকে আমরা সমর্থন করব নাই। তার জন্য আমরা রোদে রাতে দিনে কত যে মিটিং হচ্ছে এইটা ঠিক করার জন্য যে মমতা ব্যানার্জিকে একটা শিক্ষা দেওয়া দরকার। তুমি চাল দিবে, তুমি 500 টাকা খৈরাতি দিবে, সমস্ত কিছুই দিবে, আর যখন আদিবাসী কর্মী সমাজরা চাইছে যে আমাদের দাবিটা, আমাদের কাগজটা তুমি সেন্ট্রালে পাঠাও, দিল্লিকে পাঠাও, তখন তুমি কোনো বিচার করছো নাই। তার জন্য এগুলা প্রস্তুতি। আমরা মমতা ব্যানার্জিকে আমরা পরিষ্কার বলে দেব যে জঙ্গলমহল এলাকায় যে মাতো ভাইরা আমাদের আছে, কর্মী ভাইরা আছে, এই সংখ্যক ভোটটা যদি তোমার দিকে না পড়ে তোমার অবস্থা কি দাঁড়াবে সেটা বুঝার জন্য এত রোদে খাটাখাটি, এত মিছিল। মোবাইল খুললে দেখতে পাবেন আজ ঝাড়গ্রামে মিছিল চলছে, রায়পুরে বাঁকুড়ার মিছিল চলছে, খেমাশুলি চলছে, লোধাশুলি মিছিল চলছে, কিসের জন্য মানুষ জানত নাই সত্যি কথা কি, আদিবাসী জিনিসটা কি এটা মানুষ জানত নাই। এটা প্রথম আমাদের কিছু মানুষ ওবিসি আন্দোলন করতেছিল 1969 সালে, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমরা আদিবাসী। তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক প্রফেসর দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের, উনি ধানবাদ আসেন, ধানবাদের তৎকালীন আমাদের নেতা সদ্যীয় স্বর্গীয় নেতা বিনোদ বিহারী বাবুকে উনি বুঝালেন যে আপনারা আদিবাসী, আপনারা আদিবাসী ওবিসি আন্দোলন করছেন, এটা আপনাদের ভুল হচ্ছে। বিনোদ বাবু চমকে গেলেন, বিনোদ বাবু ওনাকে বললেন যে আপনি কাগজপত্র আমাকে দেন। বিনোদ বাবু প্রখ্যাত একজন উকিল, সমস্ত কাগজপত্র পড়ার পরে জানা গেল যে আমরা আদিবাসী। ব্রিটিশ গভর্নমেন্ট আমরাকে আদিবাসী করেছিল, তৎকালীন যে ক্রাইটেরিয়াগুলো দরকার ছিল ব্রিটিশ দেখেছিল বলে আমরাকে করেছিল। সেটা 1931 সাল তো কপহাল থাকিল, 31-এর পরে 50 তো কো খুঁজে পাচ্ছি, 50-এ 6-এ সেপ্টেম্বর আমরা দেখছি উড়ে গেছে। এটা কি কপুর বটে যে কপুরের মতন উড়ে গেল? সেই দিন থেকে
আমাদের মাননীয় শ্রদ্ধেয় নেতা অজিত প্রসাদ মাহাতো টোটাল রিপোর্ট, ব্রিটিশ গভর্নমেন্টের রিপোর্ট, ব্রিটিশ গভর্নমেন্ট কোন সালে কোন সেন্সাসে এই জাতটাকে কি কি কথা বলেছে, সেন্সাস রিপোর্ট তৈরি করা হলো, সমস্ত কিছু বিচার বিবেচনা করা হলো, আন্দোলনে আমরা নামে গেছি। এবং পরিষ্কার করে বলতে চাই, এই কেশরগড় অঞ্চল, কেশরগড় অঞ্চলে 12টা 14টা জোটায় সিট থাকুক, আপনারা কিন্তু যেখানে তৃণমূলের প্রার্থী থাকবে তার বিরুদ্ধে একটা করে নির্দল প্রার্থী খাড়া করুন। যারা অপোজিশনে আছে, টিএমসি এখানে পঞ্চায়েতটা চালায়, তাদের অপোজিশনে যারা আছে তাদের সাথে কথা বলুন, নির্দল হিসাবে ফিট করুন, নির্দলটাকে জিতান, পঞ্চায়েত গঠন করুন। উদ্দেশ্য আমাদের ভোটে টানা, ভোটে ভোটটালি আলোয়, আমাদের উদ্দেশ্য অজিত মাহাতো চ্যালেঞ্জ, যে এলাকায় তোমাকে উচ্চ শিক্ষাটা দিয়ে ছাড়ব সেই শিক্ষাটা যেমন আমরা দিতে পারি। সেই জন্য প্রত্যেকটা জায়গায় যারা টিএমসির সমর্থনে ভাই আছো তারাকে আমি প্রশ্ন করি, প্রথম জাগে যায় আগে না পার্টি আগে, আগে পার্টি না আগে জাতি? সমাজটা যদি থাকে, পার্টি হলো ভোজ খাতে যাওয়ার একটা করে পত্রি, একটা পত্রি আঠে হলে অন্য পত্রি চলে আসবে। 5 বছর আমি ক্ষমতা নিয়েছি, 5 বছর পর আমি নাইও থাকতে পারি, কিন্তু আমাদের রাজা পুরখারা যারা ছিল তারা কত সিস্টেমে সমাজ ব্যবস্থাটাকে বাঁধে, আজকে আমরা সেই সমাজ সিস্টেমটাকে নিয়ে চলছি। সমাজ অক্ষয়, সমাজ অমর, সমাজ ব্যবস্থা চিরকাল টিকে থাকবে। সমাজ থাকলে বিধি ব্যবস্থা, বিয়া শাদী, মরা হারা, জন্ম মৃত্যু সব থাকবে। আর সমাজ যদি না থাকে তাহলে বিশৃঙ্খল অবস্থা হয়ে যাবে। বড় মাছ ছোট মাছটাকে যেমন গিলে খায় অবস্থাটা সেরকম জায়গায় চলে আসবে। কাজেই সমাজ আগে, আজ যারা রাজ করছে তারাকে বলুন যে তোমার তো বড় বড় নেতা আছে, তুমি তোমার নেতা বড় নেতাটাকে বলো যে ভাই 6 বছর 7 বছর একটা চিঠি পড়ে রইল, আর তুমি আমার পুরুলিয়া জেলায় এত বড় নেতা, তুমি কি ঘুমে ঘুমাছ? তুমি কোন কারণে পাঠাচ্ছ নাই? তোমার হাতে যদি আছে তো তুমি পাঠাও, পুরুলিয়া জেলার তুমি বড় নেতা। আর তোর মুরাদে যদি না হয় তোর তো আরো যারা ঠাকুর দাদারা কলকাতায় বসে আছে তারাকে বলো, সেটা তোমার করার তো মুরাদ নাই, তুমি করতেও পারবে না। কিছু মানুষকে ভুল বুঝায়, হাঁপা দিব, ডোভা দিব, মিনিকিট দিব, বৃদ্ধ ভাতা দিব, এইসব আলজাল বলে কিছু মানুষকে তুমি মগজটাকে অন্যদিকে চালাচ্ছ। আমরা সেইটার প্রতিবাদ করছি, আদিবাসী কুড়মি সমাজ সেইটার প্রতিবাদ করছি। আমরা ভারত সরকারের আন্ডারে আদিবাসী ছিলি, আদিবাসী আমাদের হক, আমাদের জন্মগত অধিকার আমরাকে দিতে হবে। আর আমরা এটা যে কোনো পদ্ধতি, তুমুল আন্দোলন হবে, কিন্তু শুরু হয়েছে পঞ্চায়েত ভোটে। যদি কিছু সিটে টিএমসি জিতে যায় নার্ভাস হবেন নাই, হতাশ হবেন নাই। আগামী দিনে যে লড়াই আছে, সুদূর প্রসারি লড়াই, সেইটাই সমস্তকে সমবেত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে যেদিন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি মুজিবুর রহমানকে অনেক কিছু সাহায্য করেছিলেন। মুজিবুর রহমান আমাদের যেমন জাতির জনক মহাত্মা গান্ধী, বাংলাদেশের মুক্তি সূর্যের নায়ক মুজিবুর রহমান, তিনি বলেছিলেন বাংলাদেশের জনসাধারণকে, সমস্ত জাতিকে, সমস্ত ধর্মের লোককে, যে এই যুদ্ধে নামতে গেলে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধে নামতে হয়, তাইলে তোমার ঘরে যদি বাড়ন থাকে, বটিং থাকে, খুশনি থাকে, চাটু থাকে, কড়াই থাকে, টাঙ্গি থাকে, তোরাল থাকে, তুমি সেইটা নিয়ে যুদ্ধে নামো, আমরা সফল হব। কাজেই
যারা আজকে ভুলভাবে বিভিন্ন ব্যাখ্যা দেয় অজিত মাহাতোর বিরুদ্ধে, আদিবাসী কর্মী সমাজের বিরুদ্ধে, তারাকে সতর্ক করে দিচ্ছি। বন্ধু আলজাল লিখে, মোবাইলে লিখে নিজের ক্রেজটা বাড়াবার চেষ্টা করবে নাই। অজিত মাহাতোর যেটা হাইট আছে আন্দোলনের উপরে, যে থাকে যার ওইটা চরিত্র, সেই মানুষটা আন্দোলনটা নিয়ে যাবে। এবং ২ বছর কি ৩ বছর বহুত জোর, এই উত্তাল যদি জনসমুদ্র থাকে তাহলে কিন্তু আমরা কাজ দাবাতে পারবে নাই। আমরা চেষ্টা করছি আমাদের শাসকরা গত পরশু শুক্রবার দিনে টিএমসির দুটা নেতা, একজন মন্ত্রী ছিল পূর্ণেন্দু বসু ও দোলা সেন, অজিত মাহাতোকে ৬ বার ফোন করলো কোর্টে। আমাদের একটা জামিন ছিল কোর্ট শিলায়, যে রেল টেকাই ছিলি সেটার আমাদের কেস আছে, সেইটা জামিনের জন্য আমরা কোর্টে বসেছিলি। অজিত তাকে আমার চোখের সামনে ৬ বার ফোন করলো পূর্ণেন্দু বসু আর দোলা সেন, যে মমতা ব্যানার্জি পাঠানছে, দাদা আপনি আমাদের কাছে বসুন। অজিত বাবু পরিষ্কার বলে দিল, তোমরা জিনিসটাই বুঝো নাই, তোমরা বুঝোই নাই জিনিসটা। সিআরআই রিপোর্টটা কি, কমেন্ট জাস্টিফিকেশন কি, তুমি বুঝোই না। তোমার সঙ্গে আমার গল্প করে কি হবে, ৫ দিনে রেল টেকা শেষ হইল ৯ তারিখ এপ্রিলের। পুরুলিয়ার ডিএম, পুরুলিয়ার এসপি ঘন ঘন ফোন, অজিত দাস ঘন ঘন ফোন, আমাকে ঘন ঘন ফোন, বলছে চলুন, যে মুখ্য সচিব পশ্চিমবঙ্গে, যে হেড প্রশাসনে, যে হেড কর্তা, তার সাথে আমি আলোচনায় বসাই, আপনাদের কাজটা যে পড়ে আছে সেইটার গতি দিব। অজিত দামন একটা লিডার, প্রশংসা করছি নাই, সত্য কথাটা বলছি, অজিত মাহাতামন একটা লিডার, পরিষ্কার বলে দিল যে আপনি মুখ্য সচিবই হন আর যে হন, আপনি আমার কাজটা করে সঠিক এবং সদর্থক চিঠি লিখে আপনি দিল্লিকে পাঠান দেন, তারপর আপনার সঙ্গে বসবো। এই ক্যারেক্টার অজিত মাহাতোর, অন্য নেতার নয়।